আজকে আমি একটা অতীব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে হাইপার টেনশন অর্থাৎ প্রেশার এটা একটা রোগ এই রোগের আসলে আমরা প্রতিনিয়ত চিকিৎসা নিচ্ছি কিন্তু এই রোগের যে চিকিৎসা সার্জারি হতে পারে সেটা কি অনেকে জানেন কিনা সেটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে সার্জিক্যাল হাইপার টেনশন বা সেকেন্ডারি হাইপার টেনশন তো সার্জিক্যাল হাইপার টেনশন বা সেকেন্ডারি হাইপার টেনশন জিনিসটা কি সেকেন্ডারি হাইপার টেনশন হচ্ছে নর্মালি আমরা জানি যে মানু একজন মানুষের বয়স যদি ফর্টি হয় বা তার অ্যাভাব হয় তারপরে যে প্রেশারটা বা হাইপার টেনশন ডেভেলপ করে বা ব্লাড প্রেশার রেজড হয় তাকে আমরা বলি প্রাইমারি হাইপার টেনশন অর্থাৎ একটা মানুষের প্রেশার যদি চল্লিশের পরে একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি হয় তাহলে আমাকে আমরা তাকে হাইপার টেনশন বলি কিন্তু যদি এর চেয়ে একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি হলে আমরা হাইপার টেনশন বলি কিন্তু একটা মানুষের বয়স যদি বিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ বা পঁচিশ এরকম এইজে যদি তার প্রেশার হয় তাহলে তাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার টেনশন তো সাধারণত এই বিষয়ে সেকেন্ডারি হাইপার টেনশন কমনলি কিন্তু মহিলাদের হয় অফটেটিক কারণে অর্থাৎ অ্যাকলামসিয়া প্রি অ্যাক্লামসিয়া প্রেগনেন্ট জনিত কারণে এটা হয়ে থাকে বা প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার টেনশন হয়ে থাকে কিন্তু এ বা এইগুলো বাদেও আরও নানান রকম কারণ আছে যেগুলো কারণে একজন ছেলে বা মেয়ের হাইপার টেনশন হতে পারে সেই কারণগুলো আপনাদের সামনে আমি এক একই বলছি প্রথমত ধরেন যে একটা মানুষের বয়স বিশ বছর আপনি দেখতেছেন তার প্রেশার একশো আশি বা একশো একশো বিশ তাহলে তো আপনার মাথা স্বভাবতই খারাপ হয়ে যাওয়ার কথা তো এই কারণটাকে বের করার জন্য আমরা বিভিন্ন রকমের কারণ আপনাদের সামনে হাজির করছি আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে অর্গান আছে যেগুলো দেখা যায় যে যদি হাইপার অ্যাক্টিভ থাকে বা কাজ বেশি করে সেখান থেকে তাদের হাইপার টেনশন হতে পারে প্রথমত ওয়ান অফ দ্যাম হচ্ছে অ্যাড্রোনাল গ্ল্যান্ড অ্যাড গ্ল্যান্ডের ভিতরে দুই ধরনের রোগ আছে একটা হচ্ছে ফিওকোমো সাইটোমা আরেকটা হচ্ছে কুম সিনড্রোম অর্থাৎ ফিওকোমো সাইটোমা হচ্ছে একটা গ্ল্যান্ডের যদি টিউমার হয় যে টিউমার থেকে অ্যাড্রেনালিন এবং নর নামক এক ধরনের হরমোন আছে যেটা বেড়ে আপনার প্রেশার বাড়িয়ে দিতে পারে এ বাদে কি আছে কোন সিনড্রোম যেটাকে আমরা বলি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে ছোট কোনো টিউমার যদি থাকে সেই ছোট টিউমার থেকে যে তার ফাংশন বেড়ে যায় তখন ওই পেশেন্টের কোন সিনড্রোম হতে পারে তাহলে আমরা কীভাবে বুঝতে পারি যে একটা পেশেন্টের কোন সিনড্রোম বা ফিওকোমো হয়েছে ধরেন একটা পেশেন্টের প্রেশার বেশি হঠাৎ করে দেখবেন অজ্ঞান হয়ে গেছে হচ্ছে কোনো কারণে দেখা গেল যে একটা পেশেন্ট শুয়ে আছে হঠাৎ করে শোয়ার থেকে উঠলে পরে তার প্রচন্ড রকমের মাথা ব্যথা বা বমি বা হচ্ছে সোয়েটিং হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল অথবা দেখা গেল যে তার হচ্ছে যে ইভেন ব্রেন স্ট্রোক পর্যন্ত করে যেতে পারে তো এই যে যে আপনার ফেয়োমা সাইটোমা যেটা এবং কোন সিনড্রোম এই দুইটা কিন্তু রোগ নির্ণয় করতে কিন্তু আপনাকে নানান রকমভাবে বেগ পোহাতে হয় তো আমরা সাধারণত অনেকে ভাবি না যে ইয়াং এই যে পেশেন্ট আসলে পরে আমরা পেশার ওষুধ দিয়ে দিই কিন্তু এগুলো দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে নানান রকমভাবে ভাবা উচিত যে কি কারণে তার প্রেশারটা হয়ে হয়েছে তো আজকে যে এই প্রিয়কমো সাইটোমা বা কোন সিনডোম এই দুইটা রোগের কথা বললাম এগুলো ছোট্ট একটা গ্ল্যান্ড যেটা কিডনির উপরে আমাদের শরীরের ভিতরে যে কিডনি আছে কিডনি জাস্ট উপরে এবং ডান পাশে লিভারের নিচে কিডনি মাঝামাঝি জায়গায় ছোট্ট একটা গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডে টিউমার থেকে হতে পারে বাম পাশে আপনার হচ্ছে ডায়াফ্রাম এবং এসে কি বলে কিডনির উপরে মাঝামাঝি জায়গায় এই গ্ল্যান্ডটা আছে তো আমরা এই যে দুইটা কারণ আপনাদের বললাম এই দুইটা কারণ নির্ণয় করতে হলে তাহলে আমাদেরকে প্রথমে যে পেশেন্টে প্রেশার আছে তারপর হচ্ছে নানান রকম সিনটম যেগুলো নিয়ে আসে আর কোন সিমটমে যেটা বললাম এইসব পেশেন্ট কিন্তু ডায়াগনোসিস করা খুব কঠিন ব্যাপার কারণ কোন সিমটম যে ডায়াগনোসিস করে সেটা হচ্ছে যে পেশেন্টে প্রেশার থাকবে তার সাথে হাইপোক্যালেমিয়া অর্থাৎ আপনি একটা প্যাশেন্ট দেখবেন যে খুবই লেথার্জিক প্রেশার বেশি তার হচ্ছে মানে শরীরে হাঁটতে পারে না বল নাই তার মাসুল পাওয়ার নাই হাঁটতে পারতেছে না তাদেরকে আপনি একটু সন্দেহ চোখে দেখবেন এবং ভালোভাবে যদি দেখা যায় যে মানে ডাক্তার কাছে আসে ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করলে এই রোগটা ডায়াগনোসিস হয় তো এ বাদে আরও কিছু কারণ আছে যেগুলোর কারণে আপনার পেশার বাড়তে পারে যেমন কুশিং সিন্ডোম যদি থাকে দেখবেন অনেক মানুষের মুখে এবং পিঠে প্রচুর পরিমাণে চর্বি জমে একদম দেখা যায় যে পেট ফুলে যায় এবং এইসব এগুলো নানান কারণে হয় অনেকে স্টেরয়েড খায় সেখান থেকে হতে পারে অথবা ওই কি বলে যদি আপনার সিক্রেশন বেড়ে যায় সেখান থেকে হতে পারে তো এগুলো বাদেও আরো কিছু সার্জিক্যাল কজ আছে যেমন যে কিডনির যে আর্টারি আছে এটাকে বলে রেনাল আর্টারি এই রেনাল আর্টারি যদি কোনো কারণে ব্লক হয় সেখান থেকেও কিন্তু হইতে পারে তাদের হাইপার টেনশন হতে পারে তো আরেকটা কথা না বললেই নয় এর সাথে যে ব্রেনের কিন্তু একটা সংযোগ আছে অনেক সময় দেখা যায় মানুষ তীব্র মাথা ব্যথা নিয়ে আছে তার প্রেশার বেশি ব্রেনের ভিতরে যদি এসওয়েল বা কোনো ধরনের টিউমার থাকে সেখান থেকেও কিন্তু ইয়াং এই যে মানুষের প্রেশার বাড়তে পারে তাহলে এতগুলো জিনিস আমরা আমাদের মাথায় আনতে হবে এবং এই যে হাইপার টেনশন অল্প বয়সে এই রোগ নির্ণয় করতে পারলে এবং সঠিকভাবে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই পেশেন্ট হান্ড্রেড নির্ণয় করার জন্য আপনারা সাধারণত মেডিসিন ডাক্তারের কাছে যান তাদের কাছে আর্লি যাবেন এবং যদি রোগটা দ্রুত স্মরণাপন্না হয় তাহলে অবশ্যই নিকটস্থ সার্জন বা নিকটস্থ যে সার্জন আছেন বা অ্যান্ডোক্রাইন সার্জন তাদের সাথে যোগাযোগ করবেন আর এই রোগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল আপনি যদি এই রোগ একবার ধরতে পারেন এবং সময় মতো চিকিৎসা করতে পারেন তাহলে তার এই প্রেশারটা আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে চলে আসে আর অপস্টেটিক যে কষ্ট বললাম এটা সাধারণত দেখা যায় প্রেগনেন্সি ইন্ডিউজ যেটা এটা সাধারণত গাইনি অফসে ওনারা এটা ডিল করে এবং এটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অলমোস্ট দেখা যায় যে তাদের প্রেশারটা কন্ট্রোলে চলে আসে প্রিয় দর্শক আপনাদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ সারা বাংলাদেশে যারা এই আমার এই ভিডিও দেখছেন বা আমার কথা শুনছেন তারা অবশ্যই এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং বিশেষ করে অল্প বয়সে যাদের প্রেশার বা হাই প্রেশার আছে তারা নিকটস্থ সার্জন বা মেডিসিনের ডাক্তারের সাথে যোগাযোগ করে রোগ নির্ণয় করে যথাপযুক্ত জায়গায় গিয়ে চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ